ওং তপোনিধি তপস্বিনী সজোগমুক্তমাচারি তপকলা তপোবলা তপস্বিনী শুভামলা সুরাসনে সুখাসনে কৃতাপাপমোচনে তরঙ্গরঙ্গ সর্বদা নমামি দেবি নর্মদা কলৌমলাপহারিণী নমামি ব্রহ্মচারিণী আদিরূপা শ্রীকন্দকা অনাদিসিদ্ধিধারিণী শঙ্করী ब्रह्मशक्ति तंकी लौल लोल चापुला तरंग रंग सर्वदा नमामि देवी नर्मदा मुनिंद्र बिंदु सेवितंग सरूप बुन्हिषन्निभंग नौ तेज दाहुकारुकं समस्त पापहारकं अनंत पुण्य पावनी सदैव शंभु भाविनी तरंग रंग सर्वदा नमामि देवी नर्मदा। माँ नर्मदा तुम्हार जय जय कर हो, জয় জয়কার হোক, জয় জয়কার হোক। বন্ধুরা, তোমাদের সবাইকে এই লাড্ডুগোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত, এবং সবাইকে এই লাড্ডুগোপাল পরিবারের পক্ষ থেকে চৈত্র নবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং বড়দেরকে প্রণাম জানাই। আমি আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর মূল পাঠে যাওয়ার আগে শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রীজির চরণে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। বন্ধুরা, তাঁরই লেখা তপোভূমি নর্মদা এই বইটা থেকে ধারাবাহিকভাবে পাঠ করে এই চ্যানেলে বেশ অনেকদিন হলো ভিডিও আপলোড করছি। পার্ট 1 টু পার্ট 109 অবধি আপলোড করা আছে। আজকের ভিডিওটা পার্ট 110। পার্ট 109-এ তোমাদেরকে বলেছিলাম যে শৈলেন্দ্র নারায়ণজি, মতীন্দ্রজি, মহান্তজি এবং আরও যে সমস্ত নাগা সন্ন্যাসীরা ছিলেন, তারা সবাই আবার পরিক্রমার পথে রওনা হলেন। কোথা থেকে না, ধর্মরায়ের ঘাটে যে মহাকাল শিবের যে মন্দির ছিল সেখানে তারা ছিলেন, এবং সেখান থেকে তারা আবার সকাল হতে আবার পরিক্রমার পথে রওনা হলেন। রওনা হলেন 15ই আশ্বিন শুক্রবার দিনকে সকাল 7টায়। এই অবধি পাঠ করেছিলাম পার্ট 109-এ। আজকে তারপর থেকে পাঠ করব। লিখছেন শৈলেন্দ্র নারাজি, নর্মদাকে দর্শন করতে করতে পশ্চিম দিকে এগোতে লাগলাম। প্রায় আধ ঘন্টা হাঁটার পরেই জঙ্গলে এসে পড়লাম। ছায়া ছায়া অন্ধকারে ঢাকা জঙ্গলের মধ্যে কঠিন পার্বত্য পথ। তবে এই পথে হাঁটতে কোনো কষ্ট হচ্ছে না, কারণ সূচালো এবড়ো খেবড়ো পাথরে পথ কষ্টপ্রদ হয়নি। আমরা আরও 15 মিনিট পরে উত্তরায়ের পথে উঠতে লাগলাম। এটাও একটা ডুংরি। বৈদ্যজি কথিত একাদশ রুদ্রের মধ্যে কোনো রুদ্রেরই বোধ হয় প্রতীক। জঙ্গল ক্রমশ ঘনতর হচ্ছে। বড় বড় শাল গাছ, অন্য গাছ এবং ঝোপ জঙ্গল তো আছেই। প্রত্যেক গাছকে জড়িয়ে আছে পূর্বের মতো লতা পলাশের মোটা শিকড়। এই ডুংরির ওপর যেসব মোটা মোটা শাল গাছ দেখছি সেগুলো প্রস্থে বোধ হয় 5.5-6 ফুট হবে। দুহাত প্রসারিত করে কারও পক্ষে এই রকম শাল গাছের বের পাওয়া সম্ভব নয়। সারা ভারতবর্ষে আর কোথাও এই রকম মোটা শাল গাছ আছে বলে আমার জানা নেই। কেবলই ভাবছি এই রকম আবার বন হয়। হায় ভগবান, এই জঙ্গলের কি শেষ নাই? হঠাৎ লক্ষণ ভারতী যে চিৎকার করে বলে উঠলেন, 3 নং ডুংডি শুরু, মদার দানি কি জিয়ে। এই বলে তার হাতের লাঠি পিছন দিকে বাড়িয়ে দিলেন। পিছনে নাগারা তার সঙ্গে সঙ্গে ঝাপটে ধরলেন, এবং প্রত্যেকেই যে যার হাতের লাঠি বা ত্রিশূল লম্বা করে এগিয়ে দিয়েছেন পিছনের লোককে। মদদদানি করে অন্ধকারাবৃত পার্বত্য পথে প্রায় ঘণ্টাখানেক অতি সন্তর্পণে হাঁটার পর গাছপালা একটু পাতলা হয়ে এলো। সূর্যের আলো এসে পড়েছে পথে। নর্মদাকে দর্শন করার জন্য বাঁদিকে তাকাতে লাগলাম, কিন্তু নর্মদার ধারা দেখতে পেলাম না। লক্ষণ ভারতীজিকে জিজ্ঞাসা করতে গিয়ে তিনি বললেন, ইধার তো মাই কো দর্শন মিলেগা নেহি, মাই পাহাড় ফার ফোর করকে অন্দর মে কহি ঘুস গিয়া হোঙ্গে, হিরণফল ঘাট মে যাকর উনকি ফির দর্শন মিলেগি, যাহা নর্মদা চট্টানো মে হোকর নিচে গিরতি হয় ওহা উনকি বহত সি ধারায়ে হো গই হয়, আর ইয়ে উঁচাই সে গিরনে কে কারণ তীব্র গতি সে প্রভাবিত হতি হয়, লগভগ 1 মিল পশ্চাৎ ইয়ে সব ধারায় মিলকর ফিন এক ধারা হো জাতি হয়, পথ যতই দুর্গম হোক বন অপেক্ষাকৃত পাতলা হয়ে যাওয়ায় বড় বড় গাছের পাতায় সূর্যের আলো পড়ায় পাতাগুলো ছিলবিল করছে। কবি হলে কাব্য করে বলতাম, সূর্য কিরণ ঝিলিমিলি খেলছে গাছের সবুজ পাতার সঙ্গে, এ দৃশ্য আমার ভালো লাগছে। লক্ষণ ভারতীজি চিৎকার করে জানালেন, দর্শনকারী মা নর্মদা কো, কিন্তু এ কী নর্মদার রূপ,
ধর্মরায়ের খাটিয়ে নর্মদার যে বিস্তার দেখে এলাম, এখানে এসে দেখছি নর্মদা আর একটা ছোট পাহাড়ের উপরে উঠে এসেই সেই ডুংরি ভেদ করে বয়ে চলেছেন। আমরা এই 4 নম্বর ডুংরির পাশ দিয়ে অত্যদ্ভুত প্রকৃতির কিনারে এসেই সেই পাশ দিয়ে হেঁটে চলেছি। নর্মদার জল ছিটকে এসে পড়েছে আমাদের পথের উপরে। অত্যন্ত সাবধানে ভিজা পাথরে পা টিপে টিপে আমরা চলতে লাগলাম। একবার পা পিছলে আর রক্ষে নেই। প্রায় 8 মাইলটা রাস্তা এইভাবে পা টিপে টিপে হাঁটার ফলে পাগুলো সকলেরই ব্যথা করছে। নর্মদা আবার তার গতিপথ বদল করে উঠে গেছেন 5 নম্বর ডুংরিতে। এই ডুংরি বা পাহাড়টা একটা বিশাল শিবলিঙ্গের মতন দেখতে, পাহাড়ের উপরটা সমতল ভাগের মতো, কিন্তু এই ডুংরির মধ্যভাগ ভেদ করে নর্মদা অজস্র ধারায় ঝরে পড়ছেন নিচে। একটা শিবলিঙ্গ বা বড় কলার মোচার মাঝখানে একটা ছিদ্র করে সেখান দিয়ে জলকে প্রবাহিত করা যায়, আবার তাকে মাঝখানে চিরেও দুভাগ করা যায়, সেটাকেও বলতে পারি মধ্যভাগ ফাটিয়ে। এখানে যে বললাম ডুংরির মধ্যভাগ ফাটিয়ে, তার মানে নর্মদার তীব্র স্রোত ছোট পাহাড়টার মাঝামাঝি স্থানে এমন প্রবল ভাগে ধাক্কা দিয়েছে যে পাহাড়টা সমান দুফাঁক হয়ে গেছে। সেই ফাঁকের মধ্যে দিয়ে নর্মদা বয়ে চলেছেন। তার এখানে যে কলকল নাদ ধ্বনি উঠেছে তার সঙ্গে বম বম ধ্বনি মিলালে মিশে যায়। মনে হচ্ছে শিবপুত্রী বম বম ধ্বনি তুলতে তুলতে সাগর সন্নিধানে মিলিত হতে যাচ্ছেন। লক্ষণ ভারতীজি বললেন, এহি হ্যায় হিরান ফাল তীর্থ, সমান দুভাগে বিভক্ত ফাটা ডুংরির এভাবে আমরা আছি, লাভ দিয়ে পড়তে হবে ওই ভাগে। একটা ভাগে তাঁরা রয়েছেন, শৈলেন্দ্র নারায়ণজি বলছেন লাভ দিয়ে পড়তে হবে ওই ভাগে, কারণ ওই ভাগ দিয়ে রাস্তা আছে হাঁটার মতো। সেই রাস্তায় আমাদেরকে যেতে হবে খেড়াঘাট। এখান থেকে তো দেখতেই পাচ্ছ নর্মদার বিস্তার বড়জোর 5 ফুট হবে। একটা হরিণ এটা অবলীলাক্রমে লাফিয়ে যেতে পারে বলে এর নাম হিরণফাল। বন্ধুরা একথা বললেন ঠিকই, যদিও পরবর্তীকালে বলে দেবেন কিন্তু শৈলেন্দ্র নারায়ণজি, এটাই কিন্তু একমাত্র কারণ নয় এই জায়গার নাম হিরণফাল হওয়ার। লিখছেন তিনি, মহান্তজি যুক্তি পরামর্শ করে এই প্ল্যান করলেন যে ঝোলাঝুলি গাঁটরি কমণ্ডুল ও লাঠি ত্রিশূল ইত্যাদি হাতে বা কাঁধে নিয়ে ডিঙানো সম্ভব নয়, কাজেই আগে 4-5 জনকে লাভ দিয়ে ওপারে গিয়ে পড়তে হবে, তারপর আমরা এক এক করে সকল জিনিসপত্র ছুঁড়ে দেব, তারা লুফে নেবে ধরে নেবে। তার এই যুক্তি সকলেই গ্রহণ করলেন, কিন্তু কে আগে ডিঙিয়ে যাবে? প্রত্যেকেই প্রত্যেকের মুখ চাওয়াচাই করতে লাগলেন। আমি মহন্তজিকে বললাম যে স্কুল কলেজে পড়বার সময় আমি লং জাম্প অনেক অভ্যেস করেছি, আমি আগে লাফ মারছি, আপনি অনুমতি দিন। এই বলার সঙ্গে সঙ্গে আমি হরু নর্মদে বলে লাফ মারলাম, নির্বিঘ্নে ওপারে গিয়ে পড়লাম। আমার দেখা দেখি লক্ষণ ভারতীজি, মতেন্দ্রজি, রতন ভারতীজি প্রভৃতি 10-12 জন নাগা হরু নর্মদে বলতে বলতে লাভ দিলেন। এরপর লাভ দিলেন স্বয়ং মহান্তজি এবং 2 জন পণ্ডিত। এবারে বাকি নাগারা আমাদের ঝোলা কম্বল গাঁটরি লাঠি ত্রিশূল ইত্যাদি একে একে ছুঁড়ে দিতে লাগলেন। আমরা একে একে সব ধরে নিলাম। একটা কম্বলের 4 কোণে ধরে আমরা পেতে ধরলাম। কমণ্ডলগুলো একে একে ওপার থেকে এবারে ছুঁড়ে দিলেন নাগারা। সব জিনিসপত্র এদিকে চলে আসার পর বাকি নাগারা একে একে লাভ দিয়ে পেরিয়ে এলেন। আমরা নতজানু হয়ে মা নর্মদাকে প্রণাম জানালাম। মহন্তজি বললেন, যাহা হিরণ্যাক্ষণে ইহা তপস্যা কি থি, ইসলিয়ে ইসি কা নাম হ্যায় হিরণ্য তীর্থ ঘাট। হিরণ কা উল্লম্ফন কা সাথ ইসকা কোই মতলব নেই। আগেই তোমাদেরকে বললাম যে পরে কিন্তু শৈলেন্দ্র নারায়ণজি বলবেন যে হরিণের লাফিয়ে আসার সঙ্গে কিন্তু এই ঘাটের নাম হিরণফল হওয়ার কোনো সম্পর্ক নেই, এটা হচ্ছে হিরণ্যাক্ষের তপস্যাস্থল। আমি ইনকা কথা শুনিয়ে, এই বলে তিনি বলতে আরম্ভ করলেন, অর্থাৎ মহান্তজি এই তীর্থের কথা বলতে আরম্ভ করলেন। মহর্ষি কশ্যপের ঔরসে দিতির গর্ভে হিরণ্যাক্ষের জন্ম হয়। তো বন্ধুরা, একটু পাঠকে বিশ্রাম দিয়ে একটা কথা তোমাদের সাথে বলি। মহর্ষি কশ্যপের ঔরসে দিতির গর্ভে হিরণ্যাক্ষের মতন এরকম একজনের কেন জন্ম হলো, তার হিরণ্যাক্ষের তিনি কেমন প্রকৃতির ছিলেন সে বর্ণনা নিশ্চয়ই তোমাদের আর দিতে হবে না, তোমরা অনেকেই জানো হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু এরা কেমন ধরনের ছিলেন। যদি সম্ভব হয় তাহলে আমি তোমাদেরকে শেয়ার করব সে কথা। শ্রীমদ্ভাগবত মহাপুরাণে বর্ণিত আছে যে কেন মহর্ষি কশ্যপ আর দিতির গর্ভে এরকম একজন সন্তানের জন্ম হলো, কী কারণে হলো, সে কথা শ্রীমদ্ভাগবত মহাপুরাণে স্পষ্ট করে উল্লেখ করা আছে, এবং সেই কারণটা সবাইকার জেনে রাখাও খুব দরকার।
যাই হোক, আবার মূল পাঠে ফিরে আসি। লিখছেন শৈলেন্দ্র নারায়ণজি যে হিরণ্যাক্ষনে ইহাঁ পর তপস্যা কিয়ে থি, ইসলিয়ে ইসি কা নাম হিরণ্যতীর্থ ঘাট কহলাতা হ্যায়। হিরণ কা উল্লম্ফন কা সাথ ইসকা কোই মতলব নেহি, আবি ইনকা কথা শুনিয়ে। এই বলে তিনি বলতে লাগলেন, মহর্ষি কশ্যপের ঔরসে দিতির গর্ভে হিরণ্যাক্ষের জন্ম হয়। তিনি ছিলেন হিরণ্যকশিপুর কনিষ্ঠ ভ্রাতা। তিনি এইখানে এসে ঘোরতর তপস্যা করে পদ্মজনী ব্রহ্মার দর্শন পান। ব্রহ্মার বরে দুর্ধর্ষ হয়ে সে যুদ্ধ করবার জন্য স্বর্গে গিয়ে উপস্থিত হন। দেবতারা ভয় পলায়ন করেন এবং তারপর অসুর জলক্রিয়ার জন্য সমুদ্রে অবতরণ করে সেখান হতে বরুণের জল মধ্যস্থ প্রাসাদে গিয়ে উপস্থিত হয় এবং বরুণকে যুদ্ধের জন্য আহ্বান করে। একমাত্র ভগবান বিষ্ণু তোমার সঙ্গে যুদ্ধে সমর্থ, তুমি বরং তাকে যুদ্ধে আহ্বান করো। একথা তাকে বলার পরে তখন হিরণ্যাক্ষ বিষ্ণুর সন্ধানে রসাতলে প্রবেশ করে বরাহ রূপী বিষ্ণুকে দেখে তাকে আক্রমণ করে। বিষ্ণু বরাহ দন্ত দ্বারা হিরণ্যাক্ষকে বিদীর্ণ করে হত্যা করে। অন্য মতে হিরণ্যাক্ষ ত্রিলোক জয় করে পৃথিবীকে সমুদ্রতলে নিক্ষেপ করেন। বিষ্ণু বরাহরূপে হিরণ্যাক্ষকে বধ করে দশাগ্রে রসাতল হতে পৃথিবীকে উদ্ধার করেন। গল্প শুনে আমার মনে হলো বলিহারি পুরাণকারদের বচন পারিপাট্য। কল্পনার সাহায্যে তারা অদ্ভুত অদ্ভুত গল্প রচনা করতে পারতেন। মহর্ষি কশ্যপের পুত্র হিরণ্যাক্ষ এখানে তপভূমি নর্মদার তটে তপস্যা করতে এসেছিলেন, এইটুকুই যা ঘটনা। এখানে লাফালাফি এবং লুফালুফিতে আমাদের অনেক সময় নষ্ট হয়েছে। এবারে যে যার তল্পিতল্পা নিয়ে খেরাঘাটের দিকে যাত্রা করলাম। হিরণফল ঘাট হতে নর্মদা যেদিক দিয়ে বয়ে চলেছেন, আমরা শালবনের ফাঁক দিয়ে সেই পথেই উত্তরায়ের পথে হেঁটে যেতে লাগলাম। পাহাড়ের রন্ধ্রে রন্ধ্রে জল অজস্র ধারায় গড়িয়ে পড়ছে। মান্দালাতে যে সহস্রধারা দেখে এসেছি এইখানে দৃশ্য সেই রকম নয়। এখানে ধারাগুলোতে জলস্রোতের উচ্ছ্বাস আছে, সে জল তীব্র বেগে শুভ ফেনীর রূপ ধারণ করে গর্জন করতে করতে গড়িয়ে পড়ছে নর্মদার মূলধারার সঙ্গে। এখানকার দৃশ্য সম্পূর্ণ অন্য প্রকৃতির। এখানে ডুংরির ছোট ছোট ছিদ্র পথে ঝিরঝির করে গড়িয়ে পড়ছে নর্মদার ধারা, অথচ তা জলপ্রপাতের মতো রূপ ধারণ করেনি, গর্জনশিলাও নয়। কোথাও বা সরু সরু ফিনকি দিয়ে ফোয়ারার আকারে নর্মদার জল পাহাড়ের গা বেয়ে পড়ছে। কোথাও বা দেখা যাচ্ছে অজস্র ফিনকির পর ফিনকি বা ফোয়ারা মূল পর্বত গাত্র হতে পাঁচ দশ হাত দূরে গিয়ে পড়ছে। সেই পরপর ফিনকির সারি এক নজরে দাঁড়িয়ে দেখলে বড় বিচিত্র, বড় অপরূপ বলে মনে হয়। কিন্তু আমাদের প্রাকৃতিক শোভা সন্দর্শনের অবসর কোথায়? পথের দুর্গমতা আমাদের সব সময়ই স্মরণ করে দিচ্ছে আমরা কেবলমাত্র সৌন্দর্য সম্ভোগী শখের ভ্রমণকারী নয়, আমরা তীর্থযাত্রী পরিক্রমাবাসী। আমাদের কিছু অবশ্য করণীয় নিত্যকর্ম আছে। আমাদের সেই নিত্যকর্মের জন্য স্থিতি এবং নিরাপত্তার জন্য সর্বাগ্রে প্রয়োজন একটা শিব মন্দির। চারিদিকে তাকিয়ে দেখছি কোথায় পাই সেই অভয় আশ্রয়। হিরণ্যাক্ষের ঘাটে নর্মদার সেই সাড়ে পাঁচ ফুট বা দু ফুট মাত্র বিস্তার দেখেছিলাম। মাইলখানে ঘাটার পরই দেখলাম ডুংরি ফাটিয়ে যেসব অজস্র ধারা ছুটে বেরিয়েছিল তারা সব একত্রে মিলিত হয়ে গেছে। ফলে নর্মদার গতিপথ যেমন বদলেছে তেমনই বদলে গেছে পার্বত্য পথের প্রকৃতিও। লক্ষণ ভারতীজি এর আগে নর্মদার বক্রযান গতির কথা বলায় তার সেই বক্রযান শব্দটা নিয়ে কৌতুক বোধ করেছিলাম, কিন্তু এখন তার কথার তাৎপর্য মর্মে মর্মে উপলব্ধি করছি। কোনো নদীর গতিপথ কি এমনভাবে আঁকা বাঁকা হয়? নিজের চোখে না দেখলে জীবনে বিশ্বাসই করতে পারতাম না। কিভাবে নর্মদা এরকম এঁকে বেঁকে চলেছেন? পথ তো কঙ্করময় সন্দেহ নেই, কিন্তু এখানে পাহাড় জঙ্গলময় নয়। কদাচিত বড় বড় শাল গাছ চোখে পড়লেও এইসব পাহাড়ের ঠালে শুধুই বেলগাছের আধিপত্য, হাজার হাজার বেলগাছ। কখনো পাহাড়ের ওপর দিকে বেলগাছ ঢেকে রেখেছে ডুংরির পর ডুংরিকে, আমাদেরকে কখনো উতরাই কখনো চড়াইয়ের পথ দিয়ে হাঁটতে হচ্ছে। পথের ওপর ঝোরে বা অন্য কোনো কারণে বেলগাছ পথ ঢেকে পড়ে আছে। ভূপাতিত অনেক বেলগাছ শুকিয়েও গেছে। গাছ শুকিয়ে গেলেও তার কাটা বিদ্ধ করার ক্ষমতা কিছুমাত্র কমেনি। কাটা মাত্রই তা ক্ষুদ্র হোক, আর বিদ্ধ করার বা যন্ত্রণা দেওয়ার ক্ষমতা কিছুমাত্র কমে না। তাই আমরা অতি সাবধানে পা ফেলে হাঁটছি। জঙ্গল কম, সূর্যালোকেও অবারিত, তাই রক্ষে সূর্যের আলো এসে পড়ছে তাদের পথে। এর আগে তো অনেক জঙ্গল পেরিয়েছেন শৈলেন্দ্র নারায়ণজি, যেগুলো একদম সূর্যের আলো পৌঁছচ্ছিল না বলে আরও কষ্ট হচ্ছিল, সে কথাই বলছেন তিনি এখানে। নতুবা এই পথ যদি পূর্বদৃষ্ট ঝাড়ি সুরুঙ্গের মতো হতো তাহলে আমাদের পথ চলাই দুষ্কর হতো। সমানে নাগারা কুড়ুল ও টাঙ্গির সদ্ব্যবহার করছেন। পথের ওপরে যেসব শুকনো বেলগাছ পড়ে রয়েছে তার ডালপালা কেটে ছেটে এগোচ্ছেন। তবুও এত সাবধানতা সত্ত্বেও সাতজন নাগার পায়ে বেলকাটা ফুটল।
লক্ষণ ভারতীজি এবং দুজন পণ্ডিত মশাইয়ের পায়ে যে কাঁটাগুলো ফুটলো সেগুলো আকারে বেশ বড়। তারা যন্ত্রণায় আর্তনাদ করে উঠলেন। তাদের পায়ের কাঁটা সবলে টেনে বের করতে হলো, যথেষ্ট রক্তপাত হলো। একজন নাগা তার ব্যবহৃত নামাবলী ছিঁড়ে প্রত্যেকের পায়ে ফেটটি বেঁধে দিলেন। অল্পক্ষণের মধ্যেই ফেটটিগুলো ভিজে গেল রক্তে, রক্তের স্রোত কিছুতেই বন্ধ হলো না। এখানে অপেক্ষা করারও উপায় নেই, বেলা বোধ হয় একটা বেজে গেছে। ডুংরিটা এমনই যে এখানে ঝোপঝাড় বা অন্য কোনো লতাপাতার গাছও নেই, কাজে রক্ত নিরোধক কোনো লতাপাতা অনুসন্ধানের প্রশ্নই আসে না। থাকলে তা চিনিয়ে আনবেন কে? যিনি চেনেন সেই কবিরাজ পণ্ডিত নিজেই তো যন্ত্রণায় ছটফট করছেন। মহান্তজির নির্দেশে কণ্টকে বিদ্ধ যন্ত্রণা কাতর প্রত্যেককে প্রায় একরকম কাঁধে তুলে নিয়েই যেতে হলো। সেই ডুঙ্গি থেকে নেমে কিছুটা সমতল প্রান্তরে নেমে আসতেই লক্ষণ ভারতীজি বললেন, এহি খেরাঘাট বা। মহান্তজি তা শুনেও এক সেকেন্ডও অপেক্ষা করলেন না। খেরাঘাটের উদ্দেশ্যে বারেকের জন্য করজোরও হলো না। তাতেই বুঝলাম যে এই খেরাঘাট কোনো তীর্থ নয়, এটা কারো তপস্যা ক্ষেত্রও নয়, যাওয়ার পথে একটা স্থান মাত্র। মহান্তজিকে বিষম চিন্তিত ও বিষণ্ণ দেখছে। সাতজন সঙ্গী যদি এইভাবে কাঁটা ফুটে চলৎশক্তিহীন হন তাহলে কারই বা ভালো লাগে? তাদের মাঝে মাঝে যন্ত্রণা কাতর আর্তনাদ শুনে আমাদের সবারই মনটা খারাপ হয়ে গেছে। যে সাতজন নাগা তাদেরকে বইছিল তাদেরকে বদল করে, অর্থাৎ তাদেরকে বিশ্রাম নিতে দিয়ে আর সাতজনকে তাদেরকে বহন করতে বলা হলো। যারা এতক্ষণ তাদেরকে আহতদের বইছিলেন তারা হাঁপাচ্ছেন, ঘেমে নিয়ে গেছেন তারা। এইরকম ক্ষেত্রে সাধারণত কিছুক্ষণ বসে বিশ্রাম করতে হয়, কিন্তু মহান্তজি এক মিনিটের জন্যও কাউকে বসতে দিলেন না। ডুংরির পর ডুংরি পথের মধ্যে পরপর তিনটি খাড়া দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি, যেন কেউ সাজিয়ে রেখেছে। একেবারে নাঙ্গা, বড় বড় গাছ তো দূরের কথা, সেই সব পাহাড় দূর থেকেই দেখতে পাচ্ছি, কোনো কোনো ঝোপঝাড়ও চোখে পড়ছে না। যেসব দুর্গম অরণ্য পেরিয়ে এলাম তারপরেই এইরকম ন্যাড়ানেমসি পাহাড় এই পরিবেশে বড়ই বেমানান ঠেকছে। সাতজন আহত নাগাকে যারা বইছিলেন তারা আর বইতে পারছেন না, ধীরে ধীরে কাঁধ থেকে তাদেরকে নামানো হলো। সাত সাতটি প্রকাণ্ড জীবন্ত লাশকে এইরকম রুক্ষ ও দুর্গম পথে কাঁহাতকি বা কেই বা বইতে পারে? মনে মনে ভাবছি এই সময় কোনো হিংস্র জন্তু যদি হঠাৎ তেড়ে আসে তাহলে তো সমূহ বিপদ। আহত নাগাদের যে যে পায়ে বেলকাটা ফুটেছিল সেই পাগুলো ফুলে উঠেছে, তারা বলছেন ঘায়ের মুখগুলো কটকট টনটন ঝনঝন করছে। বলতে বলতে কেউ কেউ কেঁদে ফেললেন। তারা মহন্তজিকে বললেন, আপনারা আমাদের রেখে এখানে রেখে চলে যান, আমাদেরকে মনে হয় নিয়তি টানছে। আমরা সন্ন্যাসী, আমাদের কাছে জীবন মৃত্যু দুই সমান। যেদিন বিরজা হোম করে নিজেরাই নিজেদের উদ্দেশ্যে পিণ্ডার্পণ করেছি সেই দিন থেকেই তো শাস্ত্রদৃষ্টিতে আমরা মৃত। যিনি এই কথাগুলো বললেন তার মুখ সেই সময় যে করুণ হাসি ফুটে উঠল তা যেন কোনো বিয়োগান্তক নাটকের মর্মান্তিক দৃশ্যের চেয়েও মর্মন্তুত। আমার বুকটা গুড়গুড় করে উঠল। মহান্তজি প্রচণ্ড ক্রোধে ফেটে পড়লেন। তিনি তাদেরকে ধমক দিয়ে বললেন, সন্ন্যাসী হয়েছে বলে কি মানবতা হারিয়ে ফেলেছি নাকি? হয় আমরা একসঙ্গে হাতনি সঙ্গমে গিয়ে পৌঁছবো, না হয় একসঙ্গে ধুনি জেলে এইখানেই রাত কাটাবো। মা নর্মদা যা ইচ্ছে তাই ঘটুক। মহান্তজির কণ্ঠ বাষ্পরুদ্ধ। কিছুক্ষণ আগে আমার একটা কথা মনে উদয় হয়েছে, কিন্তু কথাটা এমনই শ্রুতিকটু যে বলি বলি করেও বলতে পারিনি, এখন মরিয়া হয়ে বলেই ফেললাম। আচ্ছা, লম্বা লম্বা 14টা দণ্ড কেটে নিয়ে সব বাহকরা যেমন খাটিয়াতে সব বহন করে নিয়ে যায় সেই রকমভাবে কাঠের খাটিয়া বেঁধে তার উপর শুয়ে চারজন করে সেই খাটিয়া বয়ে নিয়ে গেলে কেমন হয়? তাতে ভার অনেকটা লঘু হবে, বইবার সুবিধেও হবে। বলেই আমি আহত নাগাদের কাছে হাত জোর করে মাপ চাইলাম। লক্ষণ ভারতীজি আমার প্রস্তাবটা দেখলাম সঙ্গে সঙ্গে লুফে নিলেন। তিনি সঙ্গে সঙ্গে কুরুলো টাঙ্গি হাতে করে জোনাদশেক নাগাকে সঙ্গে নিয়ে গাছের সন্ধানে গেলেন। তারা চলে যেতেই মহান্তজি অশ্রু সজল নেত্রে আহতদের গায়ে হাত বুলাতে বুলাতে বলতে লাগলেন, এর আগে গুরুজির সাথে বার তিনেক এই পথে এসেছি, পথের কষ্ট যেমন এখন হচ্ছে তেমনই তখনও ভোগ করেছি, কিন্তু এই রকম দৈব দুর্বিপাকে শোচনীয় অবস্থায় কখনো পড়িনি। গুরুজির তপবলে বারবার রক্ষা পেয়েছি, কি করব, আমার কোনো ত্যাগ তপস্যা নেই, তাই তোমাদেরকে এই বিপাকে পড়তে হয়েছে। হর নর্মদে, হর নর্মদে। আমি পণ্ডিত কবিরাজ মশাইকে জিজ্ঞাসা করলাম, ধর্মরায়ের খাটে বৈদ্যজি যে ওষুধ ও মলম দিয়েছিলেন সেগুলো কোথায়? আমি সেগুলো আপনাদের পায়ে লাগিয়ে দিলে উপকার হবে কি? তিনি ইঙ্গিতে সম্মতি দান করতেই আমি সাবধানে পায়ের ফেটটি খুলে প্রত্যেকের পায়ে মলম লাগিয়ে পুনরায় ফেটটি বেঁধে দিলাম। প্রত্যেকেরই ক্ষতস্থানে রক্ত জমাট বেঁধে আছে। প্রত্যেকেরই মুখে একটি করে বড়ি ফেলে দিয়ে কমণ্ডুলো জল মুখে ঠেলে দিলাম। ঔষধ লাগানো ও খাওয়ানো পর্ব শেষ হয়েছে। এমন সময় লক্ষণ ভারতীজি দলবল সহ প্রায় 7 ফুট করে লম্বা কাঠের 14টি ডান্ডা আর 4 ফুট করে
এক বোঝা ছোট ছোট কাঠের সরু সরু লাঠি নিয়ে এসে উপস্থিত হলেন, সঙ্গে এক বোঝা লতাও ছিঁড়ে এনেছেন। তিনি এসেই লম্বালম্বি করে দুটো করে দণ্ড পেতে তাদের মাঝখানে ছোট ছোট লাঠি লতার সাহায্যে শক্ত করে বাঁধতে লাগলেন। তার দেখা দেখি অন্যান্য নাগারাও বাকি দুটো কাঠের খাটিয়া বেঁধে ফেললেন। প্রত্যেক খাটিয়ার ওপরে কম্বল দুভাজ করে পেতে সাতজন রোগীকে শুইয়ে চারজন করে নাগা এক একটি খাটিয়া কাঁধে তুলে নিলেন। মতেন্দ্রজির ঘড়িতে তখন বেলা চারটে। লক্ষণ ভারতীজির কাছে জানলাম আরও দু মাইল গেলে তবে হাতনি সঙ্গমে পৌঁছতে পারব। হর নর্মদে ধ্বনি তুলে আমরা অতি সাবধানে সামনে তিনটি ন্যাড়া ডুংরি লক্ষ্য করে হাঁটতে লাগলাম। পথ রুক্ষ, মাঝে মাঝে এবড়ো খেবড়ো পাথরের গুটি পায়ে বিচ্ছে সন্দেহ নেই। তবু একথা স্বীকার করতেই হবে যে কোটেশ্বর থেকে ধর্মরায়ের ঘাটে পৌঁছতে যে অন্ধকারাচ্ছন্ন সারি সুরুং ডুংরি সুরুং অতিক্রম করতে হয়েছিল, কিংবা সুচালো ও অত্যন্ত মসৃণ পাথরের কুচি ফুটে সবাই ক্ষতবিক্ষত হয়েছিলাম, প্রত্যেকের পা রক্তাক্ত হয়েছিল, সেই রকম এ পথে সেরকম কষ্ট নেই। সবচেয়ে স্বস্তি, সূর্যালোকের আলোতে পথঘাট স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। আমরা একটা ন্যাড়া ডুংরি হতে আরেকটা ন্যাড়া ডুংরিতে উঠতে লাগলাম। এই ডুংরি বড়জোর 2000 বা 2500 ফুট উঁচু হবে। তাতেই চড়াই পথে হাঁটতে গিয়ে বুকে টান ধরছে। যারা খাটিয়া বহন করছেন তারা লাঠিতে ভর দিয়ে হাঁপাতে হাঁপাতে অতি কষ্টে উঠতে লাগলেন। প্রত্যেকটি খাটিয়াতে আর দুজন করে নাগা খাটিয়ার মধ্যখানে ডান্ডায় কাঁধ লাগালেন। ভাগ্যিস এখানে কোনো জনপ্রাণীর চিহ্ন মাত্র নেই। মানুষজন থাকলে তারা দূর থেকে এই ধারণাই করত একদল শববাহক সাত সাতটি সবকে বহন করে নিয়ে যাচ্ছে। ডুংরির ওপরে উঠিয়ে খাটিয়াগুলো নিয়ে নামিয়ে কিছুক্ষণের জন্য বিশ্রাম করতে বসা হলো। মহন্তজি অন্য নাগাদেরকে এইবারে কাঁধ লাগাতে বলেন, কারণ যারা বইছিলেন তারা ভীষণ পরিশ্রান্ত হয়ে পড়েছেন। এই সময় লক্ষণ ভারতীজি বলে বসলেন, হামনে ভুল গিয়া যো এহি নাঙ্গা ডুরি মে সাপ কা ডর হ্যায়, ইধর বহত সা সাপ হ্যায়। এ কি মধুর সংবাদ! সংবাদ শুনে প্রাণ মন জুড়িয়ে গেল। অন্যান্য সবাই তো বটেই, যারা ফোলা রক্তাক্ত পানি অসহায় অবস্থায় পড়ে আছেন তাদের চোখ মুখে স্পষ্টতই আতঙ্কের ছাপ পড়ল। মহন্তজি এবার উঠতে হুকুম দিলেন। নতুন লোক এবার খাটিয়াগুলো কাঁধে তুলে নিয়ে হাঁটতে লাগলেন। পালকি বাহকদের মতো তারা লাঠি ঠুকতে ঠুকতে সুর করে একসঙ্গে বলতে লাগলেন, হেই মাইয়া হেই ও হর নরমদে হেই ও। ডুংরির ওপর ভাগটা মোটামুটি সমতল, তাই জোর কদমে হাঁটতে লাগলেন। মিনিট 15 হাঁটার পরেই লক্ষণ ভাদ্রজি হাত উঠিয়ে থামতে বললেন। তার দৃষ্টি অনুসরণ করে দেখতে পেলাম আমাদের কাছ হতে প্রায় 2 ফুট দূরে 4টে বড় বড় সাপ ফনা বিস্তার করে খেলছে নাচছে। আমাদের বাংলাদেশে যেসব তেঁতুল্লা খারিশ দেখা যায় এগুলোকে তাদেরই সগোত্র বলে মনে হলো, তবে আকৃতিতে অনেক বড় এবং অনেক বেশি ভয়ালো। সাপগুলোর দৃষ্টি এখনও আমাদের ওপরে পড়েনি, তারা নিজেদের খেলাতেই মত্ত। একটা সাপ অন্য সাপের গায়ে ফনা দিয়ে ছোবল মারার ভঙ্গি করছে, অথচ কেউ কাউকে দংশন করছে না। আমি আর কাল বিলম্ব না করেই কোমণ্ডলু জল স্পর্শ করে কিছুটা এগিয়ে গিয়ে মহাত্মা দিওয়ানাজি প্রদত্ত মন্ত্রের প্রয়োগ করলাম। মুহূর্তে সাপের খেলা বন্ধ হয়ে গেল। তারা স্থির ফনা তুলে কুতকুতে চোখে আমাদের দিকে তাকাতে লাগলো। নরনচরণ বন্ধ হয়ে গেছে। আমি মহান্তজিকে বললাম, এইবার এগিয়ে আসুন, সবাইকে আসতে বলুন, কিছুটা দূরত্ব বজায় রেখে নিরাপদে আমরা স্থান পেরিয়ে যেতে পারব। তিনি কিন্তু আমার কথায় ভরসা করতে পারলেন না, ভীত সন্ত্রস্ত কণ্ঠে আমাকে তাদের কাছে দৌড়ে পালিয়ে আসতে বললেন। আমি তাদের কথায় পিছিয়ে তো গেলামই না, পরিবর্তে মহাত্মা প্রলয়দাসজিকে মনে মনে প্রণাম করে উচ্চৈস্বরে তার প্রদত্ত বেদমন্ত্র উচ্চারণ করলাম সাপগুলোর উপরে দৃষ্টি রেখে। আমার মন্ত্রোচ্চারণ শেষ হতেই দেখা গেল সাপগুলো নেতিয়ে পড়েছে। আবার মহান্তজিকে ডাক দিলাম। এবার তিনি ভরসা করে দলবল সহ এগিয়ে এলেন। সাপগুলোর দিকে তাকিয়ে বলতে লাগলেন, ওগুলো কি মন্ত্রের প্রভাবে মারা গেল? না, 2-3 ঘন্টা মন্ত্রের প্রভাবে ওরা আচ্ছন্ন হয়ে পড়ে থাকবে, তারপর নিজেদের স্বভাব ফিরে পাবে। তুমি এই মন্ত্র কোথায় শিখেছো, কার কাছে? একজন প্রাচীন মহাত্মার কাছে, নাম বলতে নিষেধ আছে। তা শুনে তিনি আর কোনো উচ্চবাচ্য করলেন না। আমরা ডুংরি থেকে উত্তরায় পথে নামছি। প্রায় আধ মাইলটা খাটার পরে আবার বাহক দল বদল করা হলো। মতীন্দ্রজি জানালো 6টা বেজে গেছে, সন্ধে হয়ে আসছে। পশ্চিম দিকের আকাশ অস্তগামী সূর্যের লাল রশ্মিতে রক্তাভ হয়ে উঠেছে। এই আলোতে ফাঁকায় ফাঁকায় হাতনি সঙ্গমে পৌঁছে যেতে পারলে মঙ্গল, নতুবা অন্ধকার ছেয়ে এলেই বিপদে পড়ব। সকলেই একথা বুঝছেন। আলোর আভাস থাকতে থাকতে পৌঁছে যেতে সবাই প্রাণপণে হাঁটার চেষ্টা করছেন, কিন্তু অভুক্ত অবস্থায় সারা দিন হাঁটার ফলে সবাই ধুঁকছি। যারা খাটিয়া বইছেন তাদের তো প্রায় অর্ধন্মিত অবস্থা, ক্লান্তিতে তারা ভেঙে পড়েছেন। আমরা এতক্ষণ নর্মদাকে তার বিচিত্র বক্রযান গতির জন্য দেখতে পাইনি। পাহাড়ের আড়ালে আড়ালে প্রবাহিত হওয়ার হয়ে যাওয়ার জন্য তিনি চোখের আড়ালে ছিলেন, এখন তার দর্শন পেলাম, দর্শন দিলেন।
নিজের পরিপূর্ণ বিস্তার নিয়ে তার কলোচ্ছ্বাস শুনে বুঝতে পারেনি তিনি আর বক্রযান গতির ছদ্মবেশে নেই, তিনি তার স্বমহিমায় আত্মপ্রকাশ করেছেন। দূরের এক ডুঙরি ভেদ করে গর্জন করতে করতে হাতনি নদীর জলধারা এসে মিশেছে নর্মদার সঙ্গে। নর্মদার একুল ওকুল তার দৃষ্টিতে ফুটে উঠছে না। লক্ষ্মণ ভারতী জি ঘোষণা করলেন, হাতনি সঙ্গমে পৌঁছে গেলাম। একটা দোতলা পাকা বাড়ি দেখিয়েই মহান্তজি বললেন, ওহি ধরম সালামে চেহলি চালিয়ে ইয়ো আনোখিলাল চৌসিনে বানায়া, আনোখিলাল চকসিনে বানায়া। লক্ষ্মণ ভাইয়া আপ যাকর তলাশ কিজিয়ে, সেঠ জি ধরমশালা মে জাগা মিলে কি নেহি, সেঠ জি কা ইয়ে ধরমশালা মে জাগা মিলে কা নেহি, এটা তাদেরকে জিজ্ঞেস করতে বললেন। তো এ কথা বলার পরে লক্ষ্মণ ভারতীজি তো চলে গেলেন। লক্ষ্মণ ভারতীজি ধর্মশালার গেটে পৌঁছানোর পরেই দেখলাম 10-12 জন লোক ধর্মশালার গেটে এসে দাঁড়িয়েছেন। তারা সবাই দরাদরি করে অসুস্থ নাগাদের খাটিয়া ধর্মশালার নিচের তলার একটা বড় হল ঘরে নিয়ে গিয়ে রাখলেন। বড় হল ঘরের দুদিকে দুটো লণ্ঠন চলছে। ধর্মশালার লোকেরাই হাত লাগিয়ে সকলের কম্বল পেতে দিলেন। চারদিক অন্ধকারে ঠেকে গেছে। নর্মদা তো কাছেই, কিন্তু নর্মদাতে গিয়ে যারা আহত তাদের পক্ষে হাত মুখ ধুয়ে আসা সম্ভব হলো না। সেই 7 জন বাদে আমরা সবাই নর্মদাতে কোমর পর্যন্ত জলে নেমে স্নান করে এলাম। স্বচ্ছতোয়া নর্মদার স্নিগ্ধ জলের স্পর্শে আমাদের শ্রান্তি ক্লান্তি দূর হয়ে গেল। স্নান করে এসে দেখি ধর্মশালার বাসিন্দারাই সেই 7 জনের কণ্ঠবিদ্ধ ক্ষতস্থানের জমাট রক্ত ধুইয়ে দিয়েছেন। গরম জলের স্পর্শ পেয়ে তারা আরাম বোধ করছেন। মতীন্দ্রজি মলমের ডিবা থেকে মলম নিয়ে তাদের পায়ে লাগিয়ে দিয়ে প্রত্যেককে একটা করে বৈদ্যজির বড়ি খাইয়ে দিলেন। আমরাও যে যার প্রয়োজন মতো ব্যথার জায়গায় একটু করে মলম লাগিয়ে নিয়ে একটি করে বড়ি মুখে ফেলে পেট ভরে সবাই জল পান করলাম। পরিক্রমা নিয়ম অনুসারে সূর্যাস্তের পরে জল ছাড়া আর কিছু খেতে নেই, কন্দমূল ছাড়া আর কোনো খাদ্যও আমাদের কাছে নেই। আমরা আসা মাত্রই যারা আমাদের সেবা পরিচর্যা করলেন তাদের সহৃদয়তার অজস্র ধন্যবাদ জানিয়ে মহান্তজি তাদেরকে বিদায় নিলেন। আমরা শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে অনুভব করছি পায়ের টানটানানি ব্যথা। স্নানের জন্যে ঘুমে ঢলে পড়লাম তাড়াতাড়ি, অর্থাৎ তারা এসেই তো মা নর্মদার জলধারায় স্নান করেছিলেন, সেই জন্য একটা আরাম বোধ হচ্ছে এবং সবাই ঘুমিয়ে পড়লেন। তো তারপর কি হলো সেটা আর আজকের এই পাঠে শেয়ার করব না, পার্ট 111-এ তোমাদের সাথে শেয়ার করব। স্বপ্নে শৈলেন্দ্র নারায়ণজিকে দর্শন দিয়ে যাবেন প্রলয় দাস জিমু, সেই সঙ্গে বলে যাবেন বেশ কিছু কথা, কিন্তু সেটা আজকের পাঠে শেয়ার করব না। শিবসুন্দরের বন্দনা করে আজকের পাঠকে বন্ধুরা এখানেই বিশ্রাম দিচ্ছি। তোমরাও চলো আমার সাথে একটু শিবসুন্দরের বন্দনা করো। শিবহম শিবহম শিবসরূপহম শিবহম শিবহম শিব স্বরূপোহম নিতোহম শুদ্ধোহম বুদ্ধোহম মুক্তোহম শিবোহম শিবোহম শিব স্বরূপোহম।